গত পর্বে আমরা হ্যাঁ লারাবেল এর লারাবেল এইট ই কমার্স এর লারাবেল এইট ই কমার্স প্রজেক্ট এর ড্যাশবোর্ড মাস্টারিং করছি আজকে আমরা এই পর্বে আমরা লারাবেল লারাবেল এইট এর ই কমার্স প্রজেক্ট এর ড্যাশবোর্ড এর মেনু মেনুর কাজ করব মেনু ক্রিয়েট করবো মেনু আপডেট এবং ম্যানেজ এবং ডিলিট করব তো প্রথমে আমরা আমাদের একটি যখন আমরা মেনু ক্রিয়েট করব তখন আমাদের একটি ডাটাবেস ডাটাবেস এর প্রয়োজন আমাদের প্রজেক্টের জন্য একটি ডাটাবেস ক্রিয়েট করতে হবে পুরো প্রজেক্টের জন্য শুধুমাত্র একটি ডাটাবেস ক্রিয়েট করব আমরা প্রথমে আমরা টাইপ করবো লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন যখন আমরা আমাদের মাই অ্যাডমিনে চলে আসলাম তখন আমরা আমাদের প্রজেক্টের জন্য একটি ক্রিয়েট ডাটাবে ডাটাবেস ক্রিয়েট করবো ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমরা এসকিউএল এ যাব এসকিউএল কিউল থেকে আমরা এখানে কোড লিখবো ক্রিয়েট ডাটাবেস ডাটাবেসের নাম দেব লারাবেল এইট E laravel 8 এইট e commerce এখন e 8 এইট e commerce দেখার পর আমরা গতে দেবো গতে দেওয়ার পর আমাকে বলছে মাই স্কুল রিটার্ন এন এম পেটি রেজাল্ট সেট জেরুরো অর্থাৎ আমার এখানে এখন কিছু নেই এটা কোথায় আছে আচ্ছা আমরা এর ভিতরে এটা ক্রিয়েট করে ফেলছি এখন আমাদের এটা একটা ছিল এটাকে আমরা চাইলে ক্রাসিং এটাকে এটা চাইলে আমরা ডিলিট করে ফেলতে পারি এখানে এটা আমার কোনো কাজ নেই এটাকে আমরা ড্রপ ড্রপ দ্য ডেটাবেস ক্রিয়েট করে দিলাম এখন আমাদের ডাটাবেসটি কী হচ্ছে এখানে দেখাচ্ছে রুটে দেখাচ্ছে লারাভেল এইট ই কমার্স এখন আমরা আমাদের এর জন্য মেনুর জন্য একটি কন্ট্রোলার কন্ট্রোলার ক্রিয়েট করব টার্মিনাল কীভাবে ওপেন করে অলরেডি আপনারা জানেন গত পর্বে আমি দেখালাম আপনাদেরকে কীভাবে টার্মিনাল ওপেন করতে হয় এখন আমরা একটা কন্ট্রোলার ক্রিয়েট করবো কন্ট্রোলার ক্রিয়েট করার জন্য লিখবো পিচপিআরটি সেন ম্যাক কন্ট্রোলার কন্ট্রোলারের নাম হচ্ছে মেনু কন্ট্রোলার মেনে কন্ট্রোলার ক্রিয়েট করলাম কন্ট্রোলার ক্রিয়েট করলাম এখন আমরা আমাদের সাবলাইম টেক্সটে যাব সাবলাইম টেক্সটে যাওয়ার পর আমরা যাব কোথায় আমাদের এই আমাদের ভিউসে যাব ভিউস ব্যাক থেকে ফার্সিয়ালে না এখানে ফার্সিয়ালে যাব আমরা প্রথমে ফার্সিয়ালে থেকে সাইডবারে যাব সাইডবারে আমরা যখন ক্রিয়েট মেনু অর্থাৎ আমরা আমাদের ড্যাশবোর্ডে যখন মেনুতে ক্লিক করার পর এগুলো ড্রপডাউন আসবে ড্রপডাউন থেকে ক্রিয়েট মেনুতে ক্লিক করব একটু সমস্যা জান